থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। আজকে ভোলপেও আসেনি, ভোলপে আই মিস ইউ, গুড্ডু আসেনি, গুড্ডু আই মিস ইউ, শুধু আছে অনিদা, অনিদা আই ওয়ান্ট টু কিস ইউ। আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তো একটু সেজেগুজে এসেছি, সেজেগুজে বলতে চশমাটাই কিনেছি শুধু। আজকে কিন্তু এইভাবে কবির সিং এর মতো করবো, মাঝে মাঝে সিগারেট ফিগার ধরাবো, তো ওটা নিয়ে কিছু সত্যি কথা বিন্দাস আছে। কারণ যে গার্লফ্রেন্ডের কথা বলছি সেটা হচ্ছে ফুটবল, অবশ্যই মাঠে যাই খেলা দেখতে, ওটাই আনন্দ। গুড্ডু গুড্ডু দেখেছো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, আমি এসেছি আর অনিদা এসছে, আর এদিকে অনিদা অবশ্য বিবাহিত আর অভিষেকটাও বিবাহিত। এই অনিকেরও কিন্তু প্রেমিকা কিন্তু এই মোহন বাবা, প্রচুর লোক এসছে। কারণ 14 ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডে হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর লোক এসছে, এটাই কিন্তু দেখার বিষয়। আর আজকে নেরোকার সাথে খেলা, নেরোকার সেরকম টাফ টিম নয়, আমার তো মনে হয় 3-4 গোল দেওয়া উচিত মোহন বাগানে। আমার সাথে এখন বিমান বসু আছেন, যার বাড়িতে বিয়ে হয়েছে নিজের বাড়িতে, তুমি বিয়ে করতে গেছিলে, বউ বিয়ে করেছে। একজন বয়স্ক লোকের সঙ্গে এবং একটা ইয়াং যুবক লোকের মধ্যে বউ নিয়ে ঝামেলা লেগেছে। বউ গেলে বউ পাওয়া যাবে, খেলা গেলে খেলা পাওয়া যাবে না। আগের বছর কিন্তু যেরকম 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, তারই কিন্তু স্মরণে আজকে মোহন বাগান সমর্থকরা অনেক রকম ব্যানার এনেছে সেই স্মরণে, এটাকে কিন্তু তারা বাহবা দিতে হবে। এটা কিন্তু সত্যি আমাদের এই দিনটাকে এই হিসেবে স্মরণ করা উচিত। স্মরণীয় খেলা শুরু হওয়ার আগেও শুনলাম নাকি 2 মিনিটের মধ্যে নীরবতা পালন হবে। শহীদ স্মরণে 1 মিনিটে নীরবতা পালন করব আমরা। বস পড়ে না কোনো লস, বেইতিয়ার অনবদ্য কর্নার। আর হচ্ছে ফ্যান গঞ্জালেসের একদম সুন্দর ফিনিশ, এক গোলে কিন্তু মোহন বাগান এগিয়ে গেছে। সবে বোধ হয় কত মিনিট হয়েছে, মিনিট তো দেখতে পাচ্ছি না, 10-12 মিনিট হয়েছে। আবার একটা কর্নার পেয়েছে, দেখা যাক কর্নার। আবার কি গোল হবে দেখা যাক, আবার হচ্ছে মাথায় কারো মাথায় পোনা। তো ফ্যান গঞ্জালেস এখন পেনাল্টি নিচ্ছে, কবি গোল, কি বাবা সেভ, মানে হ্যাটট্রিকটা বাধা ছিল, হবে হ্যাটট্রিকও হয়ে যাবে, 3 গোল হয়েছে, তো কনফিডেন্সে মিস করেছে বাবা। সবথেকে বেশি সিএ অ্যাসিস্টটা সিএ করে দারুণ করলে অ্যাসিস্টটা,
বাবার পায়ে একটা গোল দরকার ছিল, চাইছিল, হয়ে গেছে। আমি গোলটা খেতে আসিস্টা সবসময় বলবো এগিয়ে থাকবে, মানে যে সুন্দর জায়গা থেকে আউটসাইড অফ দ্য বুট আমি প্রেড করেছিলাম তিন গোল, আজকে চার গোল হয়ে গেছে। এবার জানি না আরো কত গোল হবে, ফার্স্ট হাফ এখনো শেষ হয়নি। নেরোকা একটা গোল করেছে কিন্তু মিডফিল্ডে একটা ফাউল হয়েছিল, সেই ফাউলটা দিল না, কিন্তু গোলটা একদম তারা গোলা মেরেছে, একদম গোলা, মানে শঙ্করের কিছু করা ছিল না। সুন্দর বাড়ানো ক্রস, গোল গোল গোল, যাক যাক পেনাল্টিটা পাইনি, এমনি আমরা তো বলেছিলাম আমরা পেনাল্টিটা গোল করবো না, কেটে গোল করবো। আবার একটা নেরোকা গোল করলো ফার্স্ট হাফে, 5-2, সাত গোল ফার্স্ট হাফে। কি হচ্ছে, 45 মিনিটের মধ্যে সাত গোল, হাফ টাইমে একজন এক্সপার্টকে নিয়ে চলে এসেছি। আমি এক্সপার্ট নই, এক্সপার্ট সিনিয়র সিটিজেন বসে আছি। ঠিক আছে বলো তুমি তাহলে তোমার এক্সপিরিয়েন্স বলো, সাত গোলের এক্সপিরিয়েন্স। এইখানে আজকের খেলা দেখার পর কিছু বলার নেই, যদি কিছু বলতে হয় তাহলে সেটা বোকারাই বলবে। আজকের অনবদ তুসুনা বিশ্বাস যা খেলছে, নরেমকে নড়তে হচ্ছে না পর্যন্ত, শেষ করে তার মধ্যে ডিফেন্ডারের জায়গাটা উঠে তিনখানা গোল করছে, তো সেটা অবভিয়াসলি একটা তারা মানে একটা অঘটন ঘটে গেছে কিন্তু, মানে ফিলিপাসরা একটা ভালো শুট রেখেছিল, বারে লেগে বলটা পড়েছে, সেখানে কিন্তু ধনচন্দ্র স্লাইড মেরে গেছিল, হাত দিয়ে বলটাকে গোল থেকে বার করে দিয়েছে, তো রেড কার্ড খেয়ে গেছে। এখন কিন্তু খুব চাপ, মানে নেক্সট মানে সেকেন্ড হাফে কিন্তু পুরোপুরি নেরোকা খেলছে, নেরোকা পুরো খেলাটা ধরে নিয়েছে। এখন পেনাল্টি পেয়েছে ফিলিপাসটা, দেখা যায় কনভার্ট করতে পারে কিনা, দেখা যায়। ফিলিপাস যা বাইরে মেরেছে বল, মানে গোলেও ডাকেনি বাইরে। আবার একটা কর্নার বেইতিয়ার, গোল আমি বলেছিলাম যেসুরাজ নেমে প্রত্যেক দিন ঝোলায়, জানি না আজ বাকিটা কি করবে, নেমে 3 সেকেন্ডে গোল হয়ে গেছে। কত গোল হয়েছে ভুলে গেছি, 6-2 হিসাব আসছে না, 6-2 গোল হয়েছে। আর আজদা ঢুকে গেছে, আজদার মিস, ওদের নেরোকার কিন্তু একা আজদাই খেলছে, প্রচুর চান্স ক্রিয়েট করছে, আর এইটা একটা গোল মিস করলো। গায়ে কাটা দিচ্ছে, কারণ আগের বছর 14 ফেব্রুয়ারি 40 জন আর্মি মারা গিয়েছিলেন, সিআরপিএফ জওয়ান মারা গিয়েছিলেন, তার উদ্দেশ্যে গ্যালারি জুড়ে কিন্তু ভারত মাতার জয়ধ্বনি হচ্ছে। আমরা নেরোকাকে আজকে 6-2 গোলে হারিয়ে এই শহীদ জওয়ানদের উৎসর্গ করলাম,
সবাই মিলে বলো, শহীদ জওয়ানদের রক্ত হবে না তো ব্যক্ত, 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, বলো আমরা কারা, মোহন বাগান ভারত সেরা, মোহন বাগান সবার সেরা, মোহন বাগান বুক চিল্লে, মোহন বাগান ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম বন্দে মাতরম, শিরায় শিরায় মোহন বাগান, উপশিরায় মোহন বাগান, জোরে বলো মোহন বাগান, গলা চিলে মোহন বাগান, আগে ঘুমোদে মোহন বাগান, সবুজ মেরুন মোহন বাগান, শিরায় শিরায় মোহন বাগান, উপশিরায় মোহন বাগান, জোরে জোরে মোহন বাগান, পাঁচ নম্বর মোহন বাগান, হৃদয় হৃদয় মোহন বাগান, হৃদয় চিলে মোহন বাগান, সবুজ মেরুন মোহন বাগান, সূর্য মেরুন মোহন বাগান, উত্তরে চিলে Hey, 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 hey